বাংলা আজকে দেখাবো একটি ছবিকে প্রফেশনাল ভাবে কিভাবে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করবে সেটি দেখাবো। এখানে ছবিতে কাজ করে দেখাবো, এখানে পিম্পলস উঠাবো, কালার গ্রেডিং করব এবং কি ছবি ফ্রেশ স্মুথ স্কিন রোটেচিং সেটা দেখাবো। সবগুলো বিষয় এখানে আপনাদের দেখাবো একটু ছবি সুন্দর করার ক্ষেত্রেটা। চলুন ভিডিওতে চলে যাই। নতুন বন্ধু যারা আছেন তো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের থেকে অনেকে ধন্যবাদ, আর বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। চলুন চলে যাই মূল ভিডিওতে। এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি ছবি এখানে একটা ডুপ্লিকেট লেয়ার করে নিব। কন্ট্রোল জে বাটন প্রেস করে একটি লেয়ার করে নিলাম। এখন ম্যাজিক টুলের মাধ্যমে বা কুইক টুলের মাধ্যমে ছবিটাকে আমি সিলেক্ট করব, বা কুইক সিলেকশন দেখতে পাচ্ছেন, কুইক সিলেকশন মাধ্যমে আমি ছবিটাকে একটু সিলেক্ট করে নেব। এখন দেখুন এখানে একটা জিনিস দেখাই, এখানে যে তিনটা চারটে টুলস দেখতে পাচ্ছেন কুইক টুলের ক্ষেত্রে, এই টুলগুলো কিন্তু অত্যন্ত জরুরি একটা বিষয়। এখানে নিউ সিলেকশন, এখানে হলো অ্যাড সিলেকশন, অ্যাড সিলেকশন যখন আপনি ক্লিক করেন তখন এটাকে আপনি বৃদ্ধি করতে পারবেন, সিলেকশন আপনি বাড়াতে পারবেন। আর নিউ সিলেকশনও করলে সেটা দেখবে যে একটি ক্লিকের মাধ্যমে ওটি কমে যাচ্ছে। এখানে রেঞ্জটা আপনি টলারেন্সটা এখানে বাড়িয়ে দিতে পারেন, বাড়িয়ে দিলে দেখো যে একটু বেশি করে সিলেক্ট হচ্ছে। এখানে একটু ফেদার দিয়ে দিব, ফেদার দেওয়ার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ফেদার দেখতে পারেন, ফেদার ফেদার অপশন গিয়ে আপনি টেন দিয়ে দিলাম, ফেদার ওকে করে দিলাম। এখন ছবিটাকে আমি একটু ফ্রেশ করে নেব, ফ্রেশ করার জন্য আমি ব্রাশ টুলে চলে যাব। ব্রাশ টুল দেখতে পাচ্ছেন, ব্রাশ টুলে গিয়ে এখানে একটু সফটনেস ব্রাশ নিয়ে নেবেন আপনি, সফটনেস ব্রাশ নিয়ে এখানে ব্রাশটাকে আপনি ছোট বড় করে নেবেন, ছোট বড় করে নিয়ে পরে আপনি কাজটা করতে পারবেন। এখানে অল বাটন চেপে ধরে এই যে কালারটা দেখতে পাচ্ছেন এটাকে আমি এটাকে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে পরে এখানে আপনি আস্তে আস্তে এখানে ঘষবেন, সেখানে অবশ্যই অপাসিটিটা আপনি একটু কমিয়ে নিতে হবে। ধরুন আমি 41 বা 30 রেখে দিলাম, 30 রেখে দিলাম। এখন এই কালারটা ফিল করে দিয়ে আপনি এখানে আস্তে আস্তে ঘষবেন, শুধু এটা ব্রাশ টুলের মাধ্যমে আপনি কাজটা কমপ্লিট করতে পারবেন। দেখুন আমি যে এটা কাজটা করছি সেটা কিন্তু হচ্ছে, ছবিটা কিন্তু ফ্রেশনেস হয়ে যাচ্ছে। এখন বিভিন্ন ধরনের সফটওয়্যারের মাধ্যমে কিন্তু ছবি কিন্তু সুন্দর করা যায়, তবে ফটোশপ দিয়ে প্রফেশনাল ছবি তৈরি করার ক্ষেত্র এটাই যে আপনি দীর্ঘদিনে কাজ করবেন, কাজটা সুন্দর করবেন, আপনার যে রকম মন চায় আপনি ওই রকম ধরনের কাজ আপনি এখানে করতে পারবেন খুব সহজে। দেখলাম ছবিটা কিন্তু আমি কাজটা করতেছি, ছবিটা কিন্তু অনেকটাই ফ্রেশ হয়ে গেছে। এখানে এখানে সফটনেসটা আপনি একটু কমিয়েও নিতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি একটু সফটনেসটা কমিয়ে নিলেও পারেন। এক মোটামুটি কাজ করেছি, এখন আমি এটাকে ফিলটাকে একটু কমিয়ে দিই, অপাসিটি আমি একটু কমিয়ে দিলাম। এখন দেখুন কন্ট্রোল ডি বাটন করে সিলেক্ট আমি উঠিয়ে দিলাম। দেখেন সাধারণভাবে একটি ছবি করেছে, ছবিটা কিন্তু অনেকটাই সুন্দর হয়ে গেছে। এখন দুটি লেয়ারকে আমি এক করে নিচ্ছি, এক করে আবার কন্ট্রোল জে বাটন প্রেস করে দিলাম। এখন ছবিটাকে আমি আরেকটু স্ক্যান করব, একটু সুন্দর করব, সুন্দর করার ক্ষেত্রে সেজন্য দুটি লেয়ার করে নিলাম। লেয়ার করার জন্য এখানে চলে যাব আমি ব্লার অপশনে, ব্লার গিয়ে দেখুন গাউসিয়ান ব্লার, গাউসিয়ান ব্লার গিয়ে ছবিটাকে আমি একটু স্ক্যান করে নিচ্ছি। এখানে কয়েকটা ধাপ অবলম্বন করে ছবিটা কিন্তু আপনি সুন্দর করতে পারেন, সেটাকে আমি প্রথমে একটি দেখাচ্ছি। কন্ট্রোল আই বাটন প্রেস করে ছবিটাকে ইনভার্ট করে নিলাম, ইনভার্ট করে এখানে ব্লান্ডিং মোডটা চেঞ্জ করতে আমি এখানে ভিভিড লাইট করে দিলাম। এখন চলে যাব ফিল্টারে, ফিল্টার গিয়ে যাব আদার্স, আদার্সে গিয়ে যাব হাইপাসে, হাইপাসে ক্লিক করে ছবির মান অনুযায়ী আপনি ছবিতে এখানে রেডিয়েন্সটা আপনি কমিয়ে বাড়িয়ে দিবেন। এটা আমি ওকে করে দিলাম, ওকে করে দিই। এখন চলে যাব আবার ফিল্টারে, এখন যাব ব্লার, ব্লারে গিয়ে গাউসিয়ান ব্লার, গাউসিয়ান ব্লারে গিয়ে এখানে ছবির কতটুক পরিমাণ আপনি সুন্দর করতে চান সেক্ষেত্রে আপনি ছবি অনুযায়ীটা করবেন। এখন লেয়ার মাস্ক করে নিতে হবে, এটা লেয়ার মাস্ক করে দিয়ে কন্ট্রোল আই বাটন প্রেস করে দিলাম, এটা কিন্তু মাস্ক হয়ে গেছে। এখন যদি আপনি ব্রাশ টুলের মাধ্যমে এটা কাজটা করেন তাহলে দেখুন ছবিটা কিন্তু অনেকটাই স্মুথ বা ফ্রেশ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু ফ্রেশ হয়ে যাচ্ছে, মানে সফটনেস হয়ে যাবে ছবিটা। এভাবে একটি ছবিকে আপনি কাজ করতে পারেন, সুন্দর করে নিতে পারেন একটি ছবিকে। তাহলে দেখলেন যে ছবিটা কতটুক সুন্দর বা ফর্সা হয়ে গেছে। এটা আমি এক করে দিচ্ছি, এক করে দিয়ে এখন চলে যাবে আবার ফিল্টারে, ফিল্টারে গিয়ে আমি ব্লার দিলাম, ব্লারে গাউসিয়ান ব্লার। এখন আমি ছবিটাকে একটু
স্মুথ করে নিব, সেজন্য আমি একটু বাইরে দিয়ে বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পরে এটাকে আমি লেয়ার মাস্ক করে কন্ট্রোল আই বাটন প্রেস করে দিলাম। এখন যদি আমি ছবিতে একটু ঘষি তাহলে দেখেন ছবিটা কিন্তু ফ্রেশ হয়ে যাচ্ছে, একদম স্মুথ, যেটাকে বলে আগে যে ঝিরঝির ভাবটা ছিল ছবিতে সেটাও কিন্তু এখন থাকবে না, এখন কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। হালকা করে দিবেন, হালকা করে দিলাম, একটু ব্রাশ একটু ছোট বড় সাইজ করে নেবেন কাজের ক্ষেত্রে, যেরকম কাজ করলে যাতে ভালো লাগে বা একদম নষ্ট না হয়ে যায় ছবিটা, সেক্ষেত্রে খেয়াল রেখেই আপনি ব্রাশটাকে একটু ছোট বড় করে নেবেন আপনার সুবিধার ক্ষেত্রে। দেখুন আগে যে ছবিটা করেছিলাম এখন ছবিটা অনেকটা কিন্তু ডিফারেন্স হয়েছে, কারণ এটাকে এখন স্মুথ হয়ে গেছে। স্মুথ আপনি একটু কমাতে চাইলে এটাকে ফিলটাকে একটু কমিয়ে দিতে পারেন, কমে দিলে নর্মাল স্মুথে চলে আসবে। এটা ওকে করে দিলাম, তাহলে দেখলেন একটি ছবি কিভাবে করলাম, ছবিটা কিন্তু অনেকটাই আগের তুলনায় কিন্তু ছবিটা সুন্দর হয়ে গেছে। এখন এটাকে আমি যদি ধরেন সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেবো, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার ক্ষেত্রে এখানে একটু সাইড হচ্ছে যে এই যে অল বাটন চেপে ধরে এটা এটা এই সাইডে ফিল করে দিলে এটা চলে যাবে। এখন ছবিটাকে একটু ফেদার দিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ফেদার অপশন দেখতে পারবেন, এই ফেদার ফেদার অপশন ক্লিক করে ধরুন আমি এটা 5 দিয়ে দিলাম, ওকে করে দিলাম। এখন এখানে একটি কালার সিলেক্ট করে নেবেন, কালার সিলেক্ট করে ছবিটাকে আমি চেঞ্জ করে দিব ব্যাকগ্রাউন্ডটা। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলে ডিলেট বাটন প্রেস করে দিয়ে এটা আমি ওকে করে দিলাম। এখন দেখেন ডিলেট বাটন প্রেস করে দিলাম, প্রেস করে দেখেন কন্টেক্ট এরর দেখতে পাচ্ছেন। এটাকে সিলেক্ট না করে এটাকে আমি কালার করে দেব, কালার করে দিয়ে এখানে যে কালারটা নেব ওই কালারটা আমি এখানে দিয়ে এটা আমি ওকে করে দিলাম। এখন দেখুন একটা ডাবল ক্লিক করবেন, ছবিটা অনেকটা কিন্তু সুন্দর হয়ে গেছে। তাহলে একটি ছবিকে কিভাবে রূপান্তরিত করবেন সেটি দেখলাম। এখন আরেকটি কাজ সেটি হলো একটু ছবি একটু ব্ল্যাক করে নিব, আমি চোখটা ব্ল্যাক করার জন্য ইমেজ অ্যাডজাস্টমেন্ট এখানে সিলেক্টিভ কালার দেখতে পাচ্ছেন, এখানে কালার গিয়ে আপনি একটাকে এখানে ব্ল্যাক কালার সিলেক্ট করে দিয়ে একটু ওপাসিটি একটু বাড়িয়ে দেন, এটা কিন্তু ওকে হয়ে যাবে। এখন কালারটা গ্রেডিং করতে চাইলে কন্ট্রোল বি বাটন প্রেস করে হাইলাইট করে আপনি এখান থেকে আপনি একটু এদিক সেদিক হাইলাইট করে নিতে পারেন, ছবিটাকে আর একটু উজ্জ্বল করে নিতে পারেন। একটু উজ্জ্বল করে নিলাম, এটা কিন্তু কাজটা হয়ে গেছে। এখন পাসপোর্ট সাইজ মাপে আপনি ছবিটা কেটে নেবেন, কেটে নেওয়ার জন্য ধরুন ক্যান্সেল করে দিলাম, এটাকে আমি একটু ছবিটাকে একটু নিচে মাপ অনুযায়ী এনে আমি ইন্টার বাটন প্রেস করে দিয়েছি, ছবিটা ক্রপ হয়ে গেছে। এখন দেখেন ছবিটা কিন্তু আমার সাজানো বা কাজ করা কিন্তু কমপ্লিট হয়েছে। তাহলে একটি ছবি কীভাবে রূপান্তর করবো সেটি দেখালাম। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনে চালু রাখবেন, নতুন নতুন আরেকটি ভিডিও পেতে পারেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।